নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে 5th May 2023 শুক্রবার। ভয়ানক বিপদ আসতে চলেছে চার রাশির, সতর্ক থাকুন, সচেতন থাকুন। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, চন্দ্রগ্রহণ কটা থেকে কটা অবধি হবে, এর সূতককাল রয়েছে কি না, এবং চন্দ্রগ্রহণের আপনার কোন রাশিতে হচ্ছে, কোন নক্ষত্রে হচ্ছে, গর্ভবতী মহিলারা কি করবেন, চন্দ্রগ্রহণের সময় আপনারা কি করবেন, গ্রহণ সমাপ্ত হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটি আপনাদেরকে ইনফরমেশান দিই, আমি চন্দ্রগ্রহণের উপর কোন কোন রাশির ক্ষেত্রে শুভ প্রভাব পড়তে চলেছে সেই নিয়েও কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি। প্রত্যেকে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, এবং আমি ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। দেখুন, ভয়ানক বিপদ, সতর্ক থাকুন, আমি এই কথাটি লিখেছি 5th May 2023 শুক্রবার। সেদিন কিন্তু আপনার বৈশাখী পূর্ণিমা রয়েছে এবং বুদ্ধ পূর্ণিমাও কিন্তু রয়েছে সেদিন। এই শুক্রবার 5th May 2023 এই গ্রহণ হচ্ছে তুলা রাশিতে, সাতি এবং বিশাখা নক্ষত্রে। তুলা রাশিতে এই গ্রহণ সংগঠিত হতে চলেছে, সাতি নক্ষত্র এবং আপনার বিশাখা নক্ষত্রে এই গ্রহণ চলবে। এই গ্রহণ কটা থেকে কটা অবধি এই গ্রহণ চলবে আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, এটা আপনাদেরই চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখুন, এই গ্রহণ যেহেতু উপছায়া চন্দ্রগ্রহণ, তাই এর কোনো সূতককাল নেই। অনেকে প্রশ্ন রয়েছে যে এর কি কোনো সূতককাল আছে স্যার, বা কৌশিক আপনার এই চন্দ্রগ্রহণের কি কোনো সূতককাল রয়েছে? না, এর কোনো সূতককাল নেই, যেহেতু এটা উপছায়া চন্দ্রগ্রহণ। তবে আমি একটি কথা বলবো, এই গ্রহণটি অবশ্যই মান্যতা রয়েছে। গ্রহণ শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা তুলসী পাতা খাবারে, জলে অবশ্যই দিয়ে দিবেন, এবং এই গ্রহণ শুরু হওয়ার আগে অবশ্যই আপনারা স্নান করবেন, এবং গ্রহণ সমাপ্ত হয়ে যাওয়ার পর অবশ্যই স্নান করার চেষ্টা করবেন। যদিও এই গ্রহণ আপনার চলবে ঠিক রাত্রি 8:45 থেকে, রাত্রি 8:45 থেকে রাত্রি 1 পর্যন্ত, যদিও রাত্রি 1 পর্যন্ত এই গ্রহণ চলছে, অবশ্যই আপনারা তারপরের দিন আগে স্নান করে কিছু দান করে তবে কোনো কিছু খাবেন। দেখুন, গ্রহণের পর দান করাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। গ্রহণের পর দান করলে কিন্তু আপনি 3 গুণ কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এই 5th May 2023 শুক্রবার তুলা রাশি, সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে এই গ্রহণ হচ্ছে। গ্রহণ আপনার চলবে মোটামুটি 4 ঘন্টা 15 মিনিট মতন, 8:45 রাত্রি 8:45 থেকে আপনার রাত্রি 1 পর্যন্ত। এই গ্রহণের কিছু অশুভ প্রভাবে চার রাশি কিন্তু কিছুটা হলেও ভুগতে চলেছে। কি করবেন? প্রথম কথা, গর্ভবতী মহিলারা বিশেষভাবে সাবধান থাকবেন, অবশ্যই ঘরে মোটা পর্দা আপনারা দিয়ে দিবেন, যাতে চন্দ্রের রশ্মি যেন ঘরের মধ্যে প্রবেশ না করে, এবং আপনারা অবশ্যই তার আগে খাওয়ার চেষ্টা করবেন। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো নিয়ম নেই, অবশ্যই তুলসী পাতা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন, এবং গ্রহণ চলাকালীন আপনারা যতদিক ওম নমঃ শিবায় আপনারা যতদিক পাঠ করতে পারবেন ততদিক লাভ কিন্তু পাবেন।
দেখুন, এর পাশাপাশি আপনারা চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে বিষ্ণু মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। অর্থাৎ যত আপনারা ওম নমঃ শিবায় পাঠ করতে পারবেন কি না, আপনার যে নেগেটিভ জায়গাটা আপনার কাটবে, হয়তো আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, কিন্তু এই গ্রহণ চলাকালীন যতদিক আপনারা নমঃ শিবায় নিজের জন্য আপনারা নমঃ শিবায় করবেন, অন্যের জন্য আপনারা ওম নমঃ শিবায় আপনারা উচ্চারণ করবেন। দেখুন, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, অর্থাৎ চন্দ্র আমাদের মাকে কিন্তু নিয়ন্ত্রণ করে, চন্দ্র আমাদের জলীয় প্রোডাক্টকে নিয়ন্ত্রণ করে। তাই আপনারা অবশ্যই এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর মায়ের চরণ স্পর্শ করে প্রণাম অবশ্যই করুন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। মায়ের চরণ স্পর্শ করুন, তাতে মানে আপনার যে বাধা বিপত্তিগুলো রয়েছে না, সেখান থেকে আপনার নিশ্চিতরূপে বাধা বিপত্তি কাটবে। এবং আপনারা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে কিছু দান করার চেষ্টা করুন, বিশেষ করে সাদা। আপনি কোনো বস্ত্র দিতে পারেন, আপনি চিনি দিতে পারেন, আপনি চাল দিতে পারেন, আপনি ময়দা দিতে পারেন, যেটা সাদা বস্তু হয় কি না, সে খাবার আপনি দান করুন। আপনি কোনো মিষ্টি দিতে পারেন, সাদা মিষ্টি, তাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এই গ্রহণের উপর আমি আবারও বলছি, কোন কোন রাশির ভালো হবে তার উপর অলরেডি আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, যারা দেখেননি অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও আপনারা ভিজিট করবেন, অবশ্যই দেখে নেবেন, টোটাল ইনফরমেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় কিন্তু আপনারা বেরাবেন না, এই 8:45 থেকে 1টা এই সময় কিন্তু ঘুমাবেনও না, অর্থাৎ 1টা অবধি অবশ্যই জেগে থাকার চেষ্টা করবেন। কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বটি, এগুলো ব্যবহার করলে কী হয়, জীবনে আপনার সমস্যাগুলো কিন্তু চলে আসবে, শত্রুতা আসবে, সমস্যা আসবে, এই থেকে কিন্তু আপনারা বিরত কিন্তু থাকুন চন্দ্রগ্রহণের সময়। এই চন্দ্রগ্রহণ যে তুলা রাশিতে হচ্ছে এবং সাতী এবং বিশাখা নক্ষত্রে হচ্ছে, এর ফলে যে চার রাশির ক্ষেত্রে আমি সাবধান মানিয়ে দেবো, বিশেষ করে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। তিনটি রাশি কোন কোন রাশি, প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার দ্বাদশভাবে এই গ্রহণ হচ্ছে, আপনার ভাগ্যাধিপতি গ্রহণযুক্ত, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন না, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সমস্যা আসবে, মানসিক চাপ, মানসিক ডিপ্রেশান আপনাদের বাড়বে, অহেতুক আপনাদের যে কোনো কাজে বিড়ম্বনা, বাধা আপনাদের আসবে। আপনি কর্কট রাশির মানুষ, মার্জগর আপনি বৃশ্চিক রাশির মানুষ, কারণ আপনাদের ভাগ্যাধিপতি আপনার দ্বাদশভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম নাম্বার হচ্ছে বৃশ্চিক রাশি, বিশেষভাবে সাবধান থাকুন। এবং যে কোনো কাজে কিন্তু প্রেশার থাকবে। দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির অষ্টম গৃহে কিন্তু এই গ্রহণ হচ্ছে, শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে যারা বয়স্ক মানুষরা রয়েছেন, আপনাদের ব্যথা জায়গা কিন্তু বৃদ্ধি করবে, ব্যথা এই গ্রহণের ফলে। এবং যেহেতু আপনাদের পঞ্চমপতি, সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো টেনশনের জায়গা রয়েছে, কোনো শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, ট্রেডিং, এগুলোতে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, আপনি মীন রাশির যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে দিবে। এবং যারা বিদ্যার্থীরা আছে, শিক্ষার্থীরা আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো শিক্ষাক্ষেত্রে কিছুটা অমনোযোগী, কোনো যদি এক্সাম থাকে আগামী 15 দিন, পরীক্ষা ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আপনাদেরকে দিবে এই সময়ের মধ্যে। এবং মানসিক চাপ, মানসিক প্রেসার আপনাদের থাকবে, ব্যবসার ক্ষেত্রে একটু হলো চাপ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই গ্রহণ হচ্ছে ষষ্ঠভাবে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান, কারণ আপনার ক্ষেত্রে এই গ্রহণের ফলে আপনাদের বিশেষভাবে ঋণ, রোগ, শত্রুতা বৃদ্ধি করবে, হওয়া কাজ
বাধা আপনাদের আসবে। আপনার ভাই বা বোনের সাথে কিছুটা মতবিরোধ মতপার্থক্য হবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো চাপ রয়েছে, বা বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিছুটা কিন্তু আপনাদের চাপ কিন্তু দেখা যাচ্ছে বিষয় রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক টেনশান বৃদ্ধি করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া বা অর্থের একটা চাপ সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশি, মীন রাশি, বৃষ রাশি, বিশেষভাবে এই তিনটি রাশি সতর্ক থাকা দরকার আছে। চার নম্বর যে রাশির কথাই বলছি, খুব একটা যে সমস্যা আসবে তা না, কিছুটা হলো আপনারা কিন্তু সতর্ক থাকুন। এবং প্রত্যেককে আমি বলবো যত দিক পারবেন আপনারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত দিক পাঠ করতে পারবেন তত দিক আপনারা কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি দ্বাদশপতি গ্রহণযুক্ত। দেখুন, যারা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটায় বাধা আসবে, কিছুটা আপনাদের মানসিক চাপ আসবে, শরীরের জায়গাটা নিয়ে একটু হলো আপনারা সতর্ক আপনারা থাকুন। এবং আপনাদের টেনশানের জায়গা, উৎকট টেনশান আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের মায়ের সাথে আপনার কিছুটা হলো সম্পর্কের জায়গাটা নিয়ে কিছুটা হলো সমস্যা আপনার কিন্তু দিবে, কারণ চন্দ্র কেতুযুক্ত তৃতীয়ভাবে দ্বাদশপতি, অর্থাৎ মায়ের সাথে মতবিরোধ মতপার্থক্য সৃষ্টি কিন্তু হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।